Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Asset Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. Amar bhai babara khub monojog. আপনি আমি দুনিয়াতে চলতে গিয়ে অন্তরের দ্বারাও গুনাহ করি না, অথবা চলতে গিয়ে এই যে মনে মনে একটা গুনার ধারণা হয় কি হয় না, যে কোনো কারণে গুনার ধারণা হয় কি না, এটা হলো শয়তানের কুমন্ত্রণা। কিসের কুমন্ত্রণা? শয়তানের কুমন্ত্রণা। এই শয়তানের কুমন্ত্রণা ফেরে বেয়ে পড়ে অনেক সময় গুনার কাজ করে, এমনকি বিভিন্ন হালে কর্ম করে ইমানের উপরে নুকসান আসে কিনা। একটু মন দিয়ে বসেন বাবা, একটু বসেন মন দিয়ে। এই যে অন্তরের দ্বারা গুনাহ হয়, কলবের দ্বারা গুনাহ হয়, এটা তো দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেনি, আমার নবী দেখেনি। দুনিয়ার একজন মানুষ আরেকজন মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রসুলকে ফাঁকি দেওয়ার কোন রাস্তা আছে? কোন রাস্তা নেই। যেই ব্যক্তি মাগরিবের আমিন নামাজ 6 রাকাত নামাজ পড়ার পরে যদি মানুষ মুমিন মুসলমান 2 রাকাত হিফজুল ইমানের নামাজ পড়ে, 2 রাকাত কত রাকাত? 2 রাকাত হিফজুল ইমানের নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 7 বার করে পড়ে, পড়ার পরে নামাজের সালামটা ফিরাইয়া তিনি অতিরিক্ত ভাবে আল্লাহু আকবর বলে সেজদায় যাবে, হাত দুইটা এইভাবে রাখবে উপরের দিকে। আমরা তো সেজদা করি এইভাবে, ঠিক কি না? তখন ওই সেজদায় যাবে, হাত দুইটা এইভাবে রাখবে, কোন ভাবে? জোরে বলেন না, কোন ভাবে? এইভাবে হাত দুইটা রাখবে। এইভাবে যখন হাত দুইটা রাখা বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সাব্বিতনি আলাল ঈমান, তিনবার বলবে, কয়বার? তিনবার। আরো জোরে কর না, কয়বার? তিনবার। তিনবার বলবে, তিনবার বলে সুন্দর করে সেজদা থেকে উইটা এইভাবে মুখে মাসও করে ফেলবে, শরীরে মাসও করে বলবে, এমন ভাবে ওজিবা কালাম তখন শুরু করবে, নিজে নিজে পড়বে। এই ওজিবা কালাম পড়া শুরু করার আগে আগে আল্লাহ পাক তার জাহিরি বাতিনি যত ত্রুটি বিচ্যুতি আছে হেফজুল ইমান এই 2 রাকাত নামাজ পড়ার খাতিরে আল্লাহ পাক তারে মাফ করে দিয়া তার ইমানের জামিনদার হইয়া যায়। এই 2 রাকাত হেফজুল ইমানের নামাজ কত রাকাত পড়বেন? বলেন না ইনশাআল্লাহ, আটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কয় রাকাত? এখন দেখেন এই রকম নফল নামাজের মধ্যে আরো নফল নামাজ আসেনি, যেমন তাহিয়াতুল উযুর আছে, অযু করার পরে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আছে কিনা নাই? মসজিদে ঢুকেছেন, ঢুকার শক্তি যা আল্লাহ পাক দিয়েছেন শুকরিয়াতান স্বরূপ 2 রাকাত দুখুলিল মসজিদ আছে কিনা নাই? এটার ফজিলত কেমন? জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সিয়াসির তার কিতাব তিরমিজি শরীফে আসছে, পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে আমার নবী যখন মেরাজে যাচ্ছে, মেরাজে যাওয়ার পথে আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ পেয়েছিলেন, এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা চলার যে জুতার আওয়াজ আছে এই জুতার আওয়াজ পেয়েছিলেন। নবীজি বলছেন কি ব্যাপার, এখানে কি আবু বকর আইলো নাকি? বেলাল এসে বলল ঘটনা কি? তো আমার নবী মনে জানে না, কি কোন জানে না, দেখে না? উম্মতকে শেখানোর জন্য তিনি নিজেকে নিজেই প্রশ্ন করেছেন, নিজেকে নিজে। আপনি যদি আপনার নিজেকে নিজে প্রশ্ন করতে পারেন এবং সেই অনুপাতে বিচারও করতে পারেন, সেই বৃদ্ধিক লক্ষ্যটা আমার নবী শিখাইয়া দিছে, ঠিক কিনা? আমার আপনার দয়াল নবী
মেরাজ থেকে যখন আসলেন, আসার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ও বেলাল তোমরা দুইজন আমার কাছে আসো। এবার আসতে আসার পরে আমার নবী জিজ্ঞাসা করছে, আবু বকর রে তুমি কি আমার পিছনে পিছনে মেরাজে গিয়েছিলা? বলতেছে এটা আল্লাহ রসুল জানে। আল্লাহ আকবার কর না, কে জানে? আল্লাহ রসুল। আমার নবী যে একটা মুচকি হাসি দিয়ে বলে, আবু বকর তুমি বসে যাও। বলতেছে বেলাল আমি মেরাজে যাওয়ার পথে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি, কি ব্যাপার, তুমি কি কি এমন আমল করছো দুনিয়ার জমিনে যে আমলের দ্বারা তোমার আওয়াজ এনে গেছে? হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবীজি গো, ও মায়ের নবী গো, আমি জানি না এমন কি আমল আমি করছি, একমাত্র আমার আল্লাহ রসুল জানে সত্য। আমি বেলাল আপনাকে একটা বিষয় বলতে পারি, আমি কি করি না, কোথায় যাই কি যাই না, কি করি না না করি, এটা আমার আল্লাহ রসুল জানে এবং দেখে। আমি শুধু একটা কথাই বলতে চাই নবী গো, আমি একটা আমল করতাম, কি আমল করতাম বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার নামাজ পড়ার জন্য ওযু করতাম, এই শুকরিয়াতান স্বরূপ দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম, আর যখন মসজিদে প্রবেশ করতাম শুকরিয়াতান স্বরূপ আমি দুই রাকাত দুকুলিল মসজিদ আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বেশি কর্ম আমার নাই। আমার নবী বলেন, বেলাল, ও বেলাল রে, এই কর্মের দ্বারা আল্লাহ তোমার এমন মর্যাদা দিয়েছে রে, আমি মেরাজ করতে যাই আর আমার সাথে সাথে তুমি গিয়েছ। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কি আমরার মতো সাধারণ মানুষ নাকি? জোরে কোন, আমরার মতো সাধারণ মানুষ? আমার নবী কি মাটির মানুষ? কিসের তৈরি? আরো জোরে কোন, না কিসের তৈরি? তাহলে আমরার মতো সাধারণ মানুষ যারা বলে তারা কি আসলে মুসলমান না কাফের? এটা তো আমি বলি না, সুন্দর ভাবে আসছে, নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী কাফেরে রাখো, আমার মত মানুষ নবী ওহাবিরা কয়, ঠিক কিনা বলেন? নবী নই গো মাটির মানুষ, ইমান রাখো থাকতে দবহুস, ঠিক কিনা? শয়তান হাসরে বেহুশ আল্লাহ জিও কয়, আমার মত মানুষ নবী কাফেরে রাখো, আমার মত মানুষ নবী ওহাবি রাখো, ঠিক না বেটি? আমার মত নবী হইলে নবীর মত আমি তাইলে, ঠিক নি? নবীর সাথে গুস্তাকি করলে, নবীর সাথে বিয়াদবি করলে ইমান তাকে নাই, আমার মত মানুষ নবী কাফেরে রাখো, আমার মত মানুষ নবী ওহাবি রাখো, নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী কাফেরে রাখো, আমার মত মানুষ নবী ওহাবি রাখো। একটা জবান বন্ধ রাখবেন না,
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলিয়াল্লাহ। তাহলে আল্লাহ পাকের নৈকট্য পাইতে হইলে মুস্তাহাব আমল লাগবে কি লাগবে না, নফল আমল লাগবে কি লাগবে না? আমরা কারা কারা নফল ইবাদত বন্দেগি করব, দুই হাত তুলে একটু দেখান তো, দিই কারা কারা করব? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সবাই বলেন মারহাবা। আজ থেকে ওয়াদা করে নেন আল্লাহ, না জানার সূত্রে অনেক কিছু করেছি মাহবুব, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার পরে অবশ্যই আমরা মুস্তাহাব আমল করব। আমিন বলেন, আমিন বলেন, আল্লাহ কবুল করুক বলেন আমিন, আরো জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বত করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আসসালামাই নূরে চশমে আমলিয়া, আসসালামাই বাদে শাহে আউলিয়া, সালাতুন আরো মহব্বত পারেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, দেখা দেন ইয়া রাসূলুল্লাহ, দেখা দেন মেরে আকা মেরে মাওলা, দেখা দেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বত করেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আয় হাজারা জিবরাইল বাসাওয়ার, বাহার হক সুয়ে গরিবা এক নজার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার নামাজের মধ্যে তো নফল ইবাদত পাইলাম ঠিক নেই, রোজার মধ্যে আসিনি, এটার একটু টাচ দেওয়া যায়। আচ্ছা বাবা, আমরা তো অনেকে রোজা রাখি, আবার অনেকে ফরজ রোজাও রাখে না, এমন আছে না? ফরজ রোজাও এমন মানুষ আসেনি? সর্বনাশ সর্বনাশ। তো আমি এক ব্যক্তির জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনার শরীরে শক্তি আছে, ফরজ রোজা রাখেন না, খান ব্যাপার কি? আমরা রাখি না, কারণ আত্মারে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করছে। কি ফতোয়া দেখছেন, আত্মারে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করছে, কত বড় ফতোয়া! কি কইবেন ফতোয়াটা, আল্লাহ না করছে আত্মারে কষ্ট দিতে। উপবাস থাকমু, এটা কি ধরনের রোজা? মনের রোজা যদি না থাকে, আমি গাড়ি আবু জাহেল রে, আবু জাহেল করতে জানাই সত্যি দিন নেই। হে, কত বড় একটা ফতোয়া দিছি, আল্লাহ না করছে আত্মারে কষ্ট দিতে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই রমজানের রোজা কি আল্লাহর হুকুম না কোনো মানুষের হুকুম? হে জানুয়ারে কয় কি আল্লাহ, আল্লাহ বলে না করছে আত্মারে কষ্ট দিত, অথচ আল্লাহ হুকুম দিছে জোরে কর না সুবহান। যেই ব্যক্তি এই কথাটা বলছে, হে কি কোরআনের বাইরে আছে না ভিতরে আছে?
তাহলে হে কোরআন মানলো নাই না না মানলো মানে নাই সে ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলছেন হে ইমানদারেরা আমি তোমাদের জন্য রমজান মাসের এক মাস রোজা ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ ছিল কথা ঠিক কি না তার কারণ হলো কেন না রোজা রাইখা যদি তোমরা রোজাগুলো আমল করো পালন করো তাইলে তোমরা মুত্তাকি এবং পরহেজগার পরহেজগারী হইয়া যাইবা খোদাবিরু হইয়া যাইবা আল্লাহর ভয় তোমাদের অন্তরে থাকবে ঠিক কি না বলে আর হেকো আত্মারে কষ্ট দিলে আল্লাহ নিষেধ দিলে আল্লাহ আল্লাহ তাআলা নিষেধ দিলে দম যেত না লিগ আমরা দিনের বেলা খাই নাই কি ফতোয়া সাধারণ মানুষ দোকানে বসে বসে ফতোয়াবাজি করে দোকানে বসে বসে চাষটলে বসে বসে অথচ কোরআন হাদিসের ধারে কাছেও নাই কয়েম হুজুর এটা কইছে দেই ওইলো কথাটা হ্যাঁ এটা ওইলো এরকম কয় কি না কথা বলেন না কয় কি না এটা কি হে বুঝাইতাছে যে এই হুজুর কি এর বড় বক্তা বড় আলেম আমরা এতে পালা যাই অথচ আলেম যে কোন জিনিস এটা তো জানে না আলেম যে কোন জিনিস এটা জানে না আলেম বড় মারাত্মক সম্পদ আল্লাহর জগতে আলেম যদি উইঠা যায় মনে করবেন অগণিত এলেম উইঠা গেছে আইরে আল্লামা জালালউদ্দিন আল কাদরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা উইঠা গেছে আমাদের কাছ থেকে অনেক এলেম উইঠা গেছে ঠিক কিনা বলেন এ বাবা আল্লামা আমেজুল ইনশা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি উইঠা গেছেন অনেক আলেম উইঠা গেছে এই রকম অনেক আলেমরা উইঠা যাইতেছে দুনিয়ার জমিন থেকে উঠায় নিচ্ছে আল্লাহ পাক সাথে সাথে এলেম উঠায় নিচ্ছে ঠিক কিনা বলে এই বাবা আলেম সাধারণ জিনিস নয় কিতাবের নাম আনোয়ারুল হাদিস যে কিতাবটা মাদ্রাসায় পড়ানো হয় পাঠ্যপুস্তক হিসাবে এই কিতাবটার ভিতরে একটা অধ্যায় আছে বাবুল ইলম ওয়া আলেমু সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এলেম এবং আলেমের একটা অধ্যায় আছে এই কিতাবটার ভিতরে এই কিতাবটাতে একটা হাদিস আসছে ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত তিনি ফরমান ফাকিহুল ওয়াহিদুন একজন আলেম বা একজন ফকিহ আসাদ্দু মিনাস আসাদ্দু আলা শাইতান শয়তানের উপরে অধিক শক্তিশালী শয়তানের উপরে অধিক শক্তিশালী মিন আলফি আবিদিন 1000 ইবাদতকারী 1000 ইবাদতকারীর চেয়ে একজন আলেম শয়তানের উপরে অধিক শক্তিশালী আর সে আলেম রে মুরুক্ক বানায় হ্যাঁ দোকানো পানে বৈশা ফতোয়া দে কহে হুজুর এটা কিতাব হলো এটা ওই সিনি কথাটা খবরদার কুদরের মাসালা আলম যদি কোনো ব্যক্তি মুস্তাব কে ঘৃণা করে তুচ্ছ তাচ্ছল্য বোধ করে মুস্তাহাব মানে নফল ইহানাতুল মুস্তাহাব্বু ফাহুয়া কুফরুন যেই ব্যক্তি কোন মুস্তাহাবকে ডিনাই করবে সে যেন কুফরি করল জোরে গণ নাউজুবিল্লাহ ওয়া ইহানাতুল উলামা আহলে সুন্নাতু ফাহুয়া কুফরুন যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেমকে যদি সে তুচ্ছ তাচ্ছল্য মনে করে সেও যেন কুফরি করল দেখি সাধারণ জিনিস কথা বলেন না এটা সাধারণ জিনিস আলেম হলো সাধারণ মানুষের শিক্ষক ঠিক কিনা বলেন আলেমরা আল্লাহর রাস্তা দেখায় দেয় নবীজিরকে পাওয়ার রাস্তা দেখায় দেয় ওলিয়া উলিয়া হওয়ার রাস্তা দেখায় দেয় ঠিক কিনা বলেন বলে তোমরা এইভাবে চলো এমনি ভাবে চলো এই পথে গেলে তোমরা আল্লাহ রসুলের দিদার পেয়ে যাইবা এই পথে গেলে তোমরা আল্লাহওয়ালা হয়ে থাকবা এই পথে গেলে তোমরা আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করতে পারবা বন্ধু ঠিক তেমনি ভাবে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পাশাপাশি নফল ইবাদত বন্দেগী আবশ্যক অবশ্যই আমাদের করা দরকার যদি আমরা ওলি হইতে চাই আল্লাহর ওলি হইতে চাই আল্লাহর ওলি হইতে চাইলে নফল ইবাদতের দরকার আছে কিনা না যেমন আমি একজন আল্লাহর ওলির কথা বলবো কষ্ট হইতাছে আপনারা খারাপ লাগতেছে একটু মহব্বতের সাথে বসে যান
একজন আল্লাহর ওলি, তিনির কর্ম হলো মসজিদে সকলের আগে ঢোকা, সকলের পরে বের হওয়া। তিনির কর্ম মসজিদে আজান হলে সকলের আগে ঢোকা, হ্যাঁ আবার নামাজের শেষে সবার শেষে বের হওয়া। আমি এই ঘটনাটা অনেক দিন ধরে লক্ষ্য করতেছি, ঘটনাটা কি একটু জিগাই তো। আমি তো জানি কেরে আগে আসে কেরে পরে বেরোয়, এই লোকটার একটু জিগাই গিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি দেখলাম প্রথমে আসেন, আমিও আপনার আগে এসে ঢুকতারি, আবার পরে চেষ্টা করি বের হওয়ার জন্য, আপনি বসেই থাকেন বসেই থাকেন, তো আমরা তো আর থাকতারি না, বিভিন্ন দাওয়াত পায়, এবং দিয়ে আপনি আমার আমাদের পরে বের হন ঘটনাটা কি। তিনি একটা মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর আমার বুঝি টেস্ট করতে নাইছে। আমি টেস্ট কি, আপনারাই তো ওয়াজ করছেন আগে যে ব্যক্তি আসবে একটা উট কুরবানি করলে যে সওয়াব, এই সওয়াবটা পাবে, তো আমার নসিবে তো উট কেনার পয়সা নাই। আল্লাহু আকবার, আগে আসাটা কি ফরজ না মুস্তাহাব? খেয়াল করছেন কথাটা, আমার তো উট কেনার সাধ্য নাই, এই জন্য এই উটের সওয়াবটার আশায় আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য আগে আসি। তখন বললাম যে মনে করেন না যে আপনি উডের সওয়াবটা পাইলেন না, এরপরে আসলেও তো অন্তত একটা গরুর সওয়াব পাইবে, না গরু দিলে পরে উড হইল আগে, আমি তো গরুর সওয়াব লইতে ভালো তুমি উডেরটাই লইতাম, আমি কেন ছোট সওয়াবটা গ্রহণ করতাম? আল্লাহর কাছে পাই আমি বড়টা, আমি ছোটটা লেগে যেতাম। নিয়তটা কোন পর্যায়ে আছে জানেন? আমি আল্লাহর কাছে আগে হাজিরা দিলাম, উডের সওয়াব পাইয়ে গেলাম, তো পরে বাইরন কেরে পরে বাইর হই। মসজিদের মায়া মমতা তো বেশি, আল্লাহর জন্য কেন জানে এত বেশি মায়া লাগে, এই জন্য মসজিদ ছাড়তে চায় না। কারণ আমি আমি জানি আপনাদের হুজুরদের জবানে শুনছি, যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ গুনাহ মাফ হয়, ততক্ষণ মসজিদে থাকে কি হয় গুনাহ মাফ হয়। আমি তো আর কোনো কথাবার্তা বলি না, বসে বসে দরুদ শরীফ পড়ি আল্লাহর জিকির করি, তো আমার তো লাভ পয়সা রয়েছি, তো আমি তো জানি আপনারা এতক্ষণ সময় এখানে বসে থাকবেন না, কেউ থাকবেন না, তো আপনাদের নাও আমি আধা ঘন্টা একটু ল্যাপস করিয়া নিজে বসে রইলাম, আপনারা বের হয়ে গেলেন, আমি সকলের শেষে বের হয়ে গেলাম। আয় হায় আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সুন্নত আমল করলাম। আর আমরা তো মসজিদে আছি, কতক্ষণ তাড়াতাড়ি যাবো বেরিয়া, নিয়ত করে আইক, আরে হুজুরে থাকটা পড়া না গেলে মাসটা তাড়াতাড়ি পড়া না গেলে। আহারে বাবাজিরা, এই আমলগুলো করার দরকার আছে কিনা নাই? আসেন বাবাজিরা, আমার এই যে ফরজ রোজা 30 দিন এক মাস, ঠিক কিনা বলেন? এই 30 দিনে যদি কেউ তিরিশটা রোজা রাখে, এটার পুরস্কার কি আল্লাহ পাক নিজে বলেন? আসসাউমু লি ওয়া আনা আজিজি, জোরে করুন সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদত বন্দেগি আমি আমার প্রিয় বান্দা বান্দিকে 500 তো গুণ দিয়া থাকি, কিন্তু রমজান মাসের বন্দেগি 500 থেকে 700 গুণ আমি খোদা দিয়া থাকি, কিন্তু রোজার এমন একটা বন্দেগি, এটার বন্দেগির এটার যে পুরস্কার যা যা পুরস্কার, এটা দুনিয়ার জমিনে কোনো দলিল ভিত্তিক আমি দেই না, এটার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তার হইয়া যাই, তে আমার হইয়া যায়, আমি নিজে তাকে দান করব যেই ব্যক্তি এক মাস 30 দিনের রোজা রাখে, ঠিক কিনা বলে? আর যেই ব্যক্তি
রমজান মাসে একটা নফল ইবাদত করবে আমি খোদা সত্য একটা ফরজের সওয়াব লিখব একটা নফল করলে একটা ফরজের সওয়াব লেখা হবে ফরজ কি সাধারণ জিনিস নেই আর যদি কেউ একটা ফরজ আদায় করে আমি সত্তরটা ফরজের সওয়াব লিখব ফরজ ওয়াজিব সুন্নাত সুন্নাতে মুআক্কাদা দ্বারাই শেষ নয় মুস্তাহাব আমল লাগে কি লাগে না আচ্ছা আমরা তো অনেকে মালিক মালিকের কিছু কর্ম মালিকের অধীনে কিছু কাজ করি করি কিনা যেমন সকাল আটটা বাজে কোম্পানির ভিতরে ঢুকে যাই রাত্র আটটা বাজে বের হয়ে আসি বারো ঘন্টা না বারো ঘন্টা কিনা এই বারো ঘন্টা করার জন্য একটা নির্ধারিত বেতন আছে কিনা আছে কিনা নির্ধারিত বেতন মনে করেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার নাকি ধরেন না পনেরো হাজার মধ্যবর্তী একটা বিষয় পনেরো হাজার টাকা বেতন এক মাস ডিউটি করলে এইভাবে পনেরো হাজার টাকা বেতন আপনাকে কোম্পানি মালিক দিবে ঠিক কিনা বলেন যদি আপনি ইচ্ছা করেন যে আটটার সময় বের হব না আমি আরো দুই ঘন্টা ওভারটাইম করব কি বলেন ওভারটাইম মানে অতিরিক্ত সময় এটা কি অতিরিক্ত সময় এই অতিরিক্ত সময়টা যদি আমি মালিকের কাজে খেদমতে নিয়োজিত থাকি আমার বেতনটা কি পনেরো হাজার থাকবে না আরো বাড়বে কারণ কি ওভারটাইমে কিসে পাঁচ ওয়াক্ত নামাজ হলো আল্লাহর হুকুম নির্ধারিত সময় ঠিক কি না রমজান মাসের রোজা হলো আল্লাহর হুকুম হজ হলো আল্লাহর হুকুম ধনী ব্যক্তির জন্য যাকাত হলো সয়েবে নিসাবের জন্য হুকুম আল্লাহর হুকুম ঠিক কিনা বলেন এগুলি ফরজ ফরজ কিনা বলেন এরপরে সুন্নতে মুআক্কাদা আছে আমার দয়াল নবীজির প্রশংসনীয় এবং পছন্দনীয় ঠিক কিনা বলেন এইগুলি পড়ার পরে আছে ওয়াজিব আছে কিনা নয় এই ওয়াজিবের পাশাপাশি যদি যে কর্মটা করে এই ওয়াজিব গুলো ফরজ এবং সুন্নতে মুআক্কাদা করার পরে যেই বেতন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন এখন যদি আমি অতিরিক্ত কর্ম নফল কর্ম বেশি বেশি করে করি আমার বেতন আল্লাহর কাছে বাড়বে না কমবে আরো জোরে কর না বাড়বে না কমবে ওভারটাইমে যেমনি ভাবে দুনিয়ার জমিনে মানুষের বেতন বাইরা যায় এই ওভারটাইম ইবাদত বন্দেগীতেও আল্লাহর ওলি হইয়া যায় কথা ঠিক কিনা বলেন আল্লাহর ওলি হইতে গেলে নফল ইবাদত বন্দেগী অতিব জরুরি অতিব আল্লাহ পাক আমাদের সকলকে এই নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক সকলে করেন আমিন নফল ইবাদতের দরকার আছে কিনা নাই বাবাজিরা আমার আর দশ মিনিট কথা বলবো কষ্ট লাগবো নাকি এই দশ মিনিট আমরা সুন্দরভাবে মনোযোগের সাথে কথা বলবো কথা শুনবো দশ মিনিট মাত্র দশ মিনিট এখন যারা দুনিয়ার জমিনে যারা ফরজ ওয়াজিব সুন্নাত এ মুআক্কাদার পাশাপাশি নফল এবাদত বন্দেগি করে না তারা কি আল্লাহর নৈকট্য পাবে না পাবে পাবে তারা আল্লাহর হুকুম এবং আল্লাহর হাবিবের রেজামন্দি হাসিল করেছে ঠিক কিনা কিন্তু আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা নিজেও ঘোষণা দিয়েছেন ওলি হইয়া জিন্দেগি করার জন্য কি হইয়া ওলি হইয়া জিন্দেগি করার জন্য হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা আমার ওলি হইয়া জিন্দেগি করো ওলি ওলি বন্ধু ওলি মানে কি বন্ধু আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায় কেমনে হওয়া যায় আল্লাহ পাক নিজেই বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলছেন যারা দুনিয়ার জমিনে আমার ওলি হয় আমার বন্ধু হয় তাদের ব্যাপারে তোমরা সাধারণ মানুষ সাবধান সতর্ক ঠিক কিনা কেমন সতর্ক
দুনিয়ার জমিনে অগণিত গাড়ি চলছে রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা গাড়ির পিছনে দেখবেন লাল কালি দিয়ে লেখা থাকে 100 গজ দূরে থাকুন, 40 গজ দূরে থাকুন, ঠিক না বে? ঠিক ঠিক কি না? এটার কারণ কি? এটার কারণ হলো তুমি যদি 100 গজের ভিতরে গাড়িটা নিয়ে প্রবেশ করো, অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার সম্ভাবনা আছে। সাবধান থাকো, সতর্কবাণী। যেমনি ভাবে একটা গাড়ির দুর্ঘটনা থেকে আরেকটা গাড়ি বাঁচার জন্য এইরকম ভাবে আপনাকে আমাকে সতর্ক করছে লাল কালির সিগন্যাল দ্বারা, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাওয়া আলা হরফে তাম্বি দ্বারা আল্লাহর ওলিদের কাছ থেকে সতর্ক থাকতে বলছে, খবরদার খবরদার, আমার ওলি সাধারণ কোনো কিছু না, অসাধারণ জিনিস না। আমার যে বন্ধু হইব, আমার ওলি হইব, আমি খোদা তোমাদেরকে একটা সংবাদ দিয়া দেই, আমি খোদার কাছে ওলিরার এত দাম এত মূল্য, ওলিরা যখন হাত দিয়া ধরে তখন আমি খোদার কুদরতি ভাবে ধরি, ওলিরা যখন কান দিয়া কোনো কিছু শুনে মনে করবা এই কান শোনাটা আমার কুদরতি শোনা, যেরকম ঠিক না বে? ঠিক। যখন কোনো কথা বলে এই কুদরতি জবান আমার, আমি খোদার হইয়া যায়, আমি খোদা কথা বলি, ঠিক তেমনি ভাবে ওই আমার বন্ধুরা যখন হাঁটে তখন আমি কুদরতি ভাবে, আমি কুদরতি কদম দিয়া যেন তারা হাঁটে, এইরকম করে এইরকম মর্যাদা আল্লাহর ওলিকে আল্লাহ পাক দান করছেন। সুতরাং আল্লাহর ওলি যেই ব্যক্তি হইয়া যায় তার কোনো চিন্তা নাই, ভয় নাই, ইহকালেও নাই পরকালেও নাই, ইহকালেও নাই পরকালেও নাই, কথা কন ঠিক কিনা? তার প্রমাণ লাগবো নি? ইহকালে নাই এটা তো বুঝলাম, পরকালে যে নাই এটার কি প্রমাণ? ভাইরা আমার খুব মনোযোগ, জগৎ বিখ্যাত কিতাব আল্লামা আজহারউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে কিতাবটার নাম হলো দুররে মানসুর। এই কিতাবটার ভিতরেও মাসালাটা টেনে আনছেন ভাই হাকি শরীফ থেকে। হাসরের ময়দান যখন আল্লাহ পাক সাজাইবেন, নিচে 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 যে জমিনটা হবে এটা হবে তামার তৈরি। কিসের তৈরি? তামার তৈরি। চতুর্থ আসমানের সূর্য, কোন আসমানের সূর্য? বর্তমানে যে সূর্য আছে চতুর্থ আসমানে আছে, কোথায় আছে? আল্লাহ মাজালুদ্দিন সিদ্দি তফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ আছে, 2000 বৎসরের রাস্তার দূরত্বে সূর্য এখন বর্তমানে কত হাজার? এখান থেকে দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বৎসরের রাস্তা, সুবহানাল্লাহ। ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বৎসরের রাস্তা। কিন্তু এটার আরেকটা চিকন কথা আছে, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই আসমানটার যে পরিধি আছে কিনা নাই, পরিধি পরিধি আছে কিনা নাই, এই পরিধিটাও 500 বৎসরের রাস্তার সমান। তাইলে হয় কি, এক এই এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 1000 বৎসরের রাস্তা, ঠিক কিনা বলেন? এরপরে দ্বিতীয় আসমান পর্যন্ত আর 1000 বৎসরের রাস্তা, ওই থেকে এইভাবে 4000 বৎসরের রাস্তা দূরত্ব হলো সূর্য। যে সূর্যর 12টা মুখ আছে, বর্তমানে একটা মুখ নিচের দিকে, 11টা মুখ আছে উপরের দিকে। তো সিরে জালালাইন শরীফের ভিতরে আসছে, দুনিয়ার জমিনে যে সূর্যের আলো পড়ে এটা কোনো সূর্যের আলো নয়, জিল্লুস শামস, এটা হলো সূর্যের ছায়া। এই সূর্যের ছায়া তাপ যদি এত কঠিন হয়, হাসরের ময়দানে ওই 11টা মুখ যে আছে উপরের দিকে, ওই 11টা মুখ সহ নিচের দিকে দিয়া মানুষের মাথার 3 ইঞ্চি উপরে থাকবে, কারো আধা হাত উপরে থাকবে, এই সূর্যের তাপে মানুষের মগজগুলো চকবক করে, চোখ কান নাক গাল নাক কান দিয়ে গলে গলে বে বে পড়তে থাকবে, মানুষের যে হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে এগুলো গলে গলে পড়তে থাকবে, পরে পরে কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো গলা পানি হবে, কেউ সাঁতরাইতে থাকবে, কেউ হাবুডুবু খাইতে থাকবে, কেউ তাদেরকে সাহায্য করতে আসবে না, সকলে দৌড়াইয়া হযরতে আদম আলাইহিসসালামের কাছে যাবে, সেখান থেকে হযরতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদের কাছে যাবে, সবাই জবাব দিবে লাস্তুলাহা লাস্তুলাহা, আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না সম্ভব না। ওই মুসিবতের সময়ে সমস্ত পয়গম্বররা আল্লাহর সামনে এইভাবে দাঁড়াইয়া থাকবে।
তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল বুরুজি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সমস্ত নবীগণ বলবে আল্লাহ পাকের সামনে করে জোরে দাঁড়াইয়া রব্বি সাল্লিম ওয়া সাল্লিম রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, সুবহানাল্লাহ বলে। কিন্তু ওলিদের পিছনে এই সমস্ত নবীগণের পিছনে আল্লাহর নবীর উম্মতের মধ্যে যারা ওলি হবে তারা ওইখানে আনন্দ করবে, লাফাইবে, লা খাউফুনা, আমাদের কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানুনা, জোরে করে আল্লাহু আকবার, আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, এইভাবে তারা ওইখানে আনন্দ উল্লাস করবে, আনন্দ করবে। আমার আল্লাহ পাক বলবে ফেরেশতারা রে আর দেরি করো না, আমার নবীগণ দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতেছে, আমার কাছে খুব কষ্ট কষ্ট লাগছে, তোমরা একটা কাজ করো, আমার প্রত্যেক পয়গাম্বরের পিছনে একটা করে নূরের শেয়ার দাও। কিসের শেয়ার? নূরের চেয়ার না মাটির শেয়ার? কাডের কিসের চেয়ার দিবে? নূরের চেয়ার। ফেরেশতারা হুকুম দিতে দেরি, দিতে কি দেরি হইব নি, সকলের পিছনে চেয়ার। আল্লাহ বলবেন ও আমার নবীগণ আপনারা বসেন, সবাই দাঁড়ায় থাকবে, হায় হায় আমাদের জন্য চেয়ার, আখিরি নবী কোথায় কোথায়, তিনি তো দেখি না। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে মাকাম ইব্রাহিম আমার ডান কিনারে হাজির করো। আল্লাহ পাকের ডান কিনারে হাজির করবে মাকাম ইব্রাহিম সুসজ্জিত। আল্লাহ পাক নূরের পর্দাটা যখন সরায় দিবেন তাকায় দেখবেন রহমাতুল লিল আলামিন নূরুন আলা নূর। সুন্দর করে আল্লাহ পাক বলবেন দুস্থ গো আজকের এই আদালতে আমি হইলাম জজ আর আপনি নবী হইলেন একমাত্র উকিল। হুজুর মাকাম ইব্রাহিম এনেছি, আপনি বসুন, আপনারই মাকাম ইব্রাহিম হল আপনার আসল। সমস্ত নবীগণ চেয়ারগুলো ছেড়ে দিয়ে আমার নবীজির কদম মোবারক বরাবর আয়েশা বলবে নবী গো ও মায়ার নবী, আল্লাহর সামনে যদিও আমরা নবী রসুল কিন্তু আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমাদের কারো নাই। হুজুর যদিও দুনিয়ার জমিনে নবী মানে আল্লাহ পাঠাইছে, দোয়া করেছিলাম আপনার উম্মত বানানোর জন্য, যদিও আল্লাহ নবী বানায় পাঠাইছে এরপরও আপনার কালেমা পড়ে আমরা সমস্ত নবীগণ আপনার উম্মত। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ, আমরা ওই নবীর উম্মত, ঠিক কি না? আমাদের কত দাম, কত মূল্য আল্লাহ রাসূলের কাছে। আমার নবীজি মাকাম ইব্রাহিম থেকে সুন্দর করে আল্লাহ পাকের কুদরতি বরাবর সেজদা দিয়ে বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ গো ও আমার আল্লাহ, তুমি যখন আমার এত সম্মান দিছো, আমাকে আমাকে যখন একমাত্র উকিল বানাইছো, আল্লাহ আমি তোমাকে জানাইয়া দেই আজকে এই মজলিসে এই আদালতে আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি না। আমার আল্লাহ বলবেন দোস্ত ঠিক আছে একটা কাজ করেন, এবার আপনি আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যান, বিচার ভরে করুন, সুবহানাল্লাহ বলবেন না, কষ্ট হইতেছে নাকি? আরো দশটা মিনিট যাইব মৌলানা সাহেব, দশ মিনিট আলহামদুলিল্লাহ খুব কয়, আরো জোরে খুব কয় আলহামদুলিল্লাহ, এটা সিলুড়ি ভাষা। আল্লাহ পাক বলেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, যুরাকুম সুবহানাল্লাহ, হে আমার হাবিব মাথা মুবারক উঠা, আজকের দিন আপনার কান্নার দিন নয়, আপনার খুশির দিন, আনন্দের দিন, আর আমাদের জন্য হলো মিলাদুন নবী আনন্দের দিন। কথা ঠিক কি না? আমাদের জন্য হলো মিলাদুন নবী আনন্দের দিন, খুশির দিন, সবচেয়ে বড় ঈদ, ঠিক কিনা বলেন? আর আমার
আপনার দয়াল নবীর জন্য আনন্দের দিন থাকবে হাশরের দিন। আমার নবীকে আল্লাহ পাক বলবেন, দোস্ত যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত বিচার কার্য করব না, সুপারিশ করতে থাকেন পারমিশন। যুবরগণ সুবহানাল্লাহ, আমার নবী বলবেন আল্লাহ আমি তো একা একা সুপারিশ করতে করতে তো সময় নিবে, আমি কিছু আমার নিজস্ব ব্যক্তিদেরকে একটু ডাকব। আল্লাহ বললেন কাবিল তু, যুবরগণ সুবহানাল্লাহ, আপনার প্রস্তাব মঞ্জুর। আমার নবী ডাকতে ডাকতে হযরতে খাতুনে জান্নাত থেকে শুরু করে হাসান হুসাইন থেকে শুরু করে এমন কি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে যারা বেহেশতি তারা তাদেরকে ডাকতে ডাকতে শহীদগণকে ডাকবেন, তাবিঈগণকে ডাকবেন, তাবে তাবিঈগণকে ডাকবেন, চার মাযহাবের ইমামগণকে ডাকবেন, চার তরিকার ওলীদেরকে ডাকবেন, সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব নায়েব রাসূল তাদের সকলকে ডাকবেন, ডাইকে বলবেন আমার গুনাহগার যত উম্মত আছে রে সমস্ত উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। আল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওলি আল্লাহ, আমার কোন একটা উম্মত গুনাহগার উম্মত থাকবে জাহান্নামে আমি নবী সহ্য করতে পারবো না, সবাইকে জান্নাতে নিয়ে যাও। এবার যখন এই বিরাট বড় প্রকাণ্ড ময়দানে যখন তাদেরকে জান্নাতে নিবে নেওয়া শুরু করবে, এবার যখন ময়দান কাছ থেকে যখন আমার নবীর উম্মত শেষ হয়ে যাবে, এবার আমার আল্লাহ বলবেন দুস্ত গো আর কি সাওয়ার আছে একটু বলেন। আমার নবী বলবেন আল্লাহ জাহান্নামের ভিতরে যে অনেক আগে থেকে জ্বলতেছে এ ঘরে জান্নাত দাও। আল্লাহ বলবেন ইয়া মালাই ইয়া মালিকুল মালাইকা, এই মালিক ফেরেশতা কই, আয়ো কই, জি আল্লাহ জি আসছি। আমার হাবিবের কোন কোন উম্মত জাহান্নামের ভিতরে জ্বলতেছে দীর্ঘদিন ধরে, এটা বাইর করো, বাইর করো জান্নাতে নাও, কারণ আমার নবী খুশি হইব না, ঠিক কিনা? আমি তো আমার নবীর খুশি চাই, কি চাই? আল্লাহ আমার নবীর কি চান? আর দুশ্মনে রাসূলের দলেরা আমার নবীর বেজার চায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাদের হেদায়ত দান করে বলেন আমিন। জানি তো হেদায়ত হইত না, এর হরো দোয়া করি, ঠিক কিনা? আল্লাহ তারার সিনমু কেমন করে, অগণিত নবীর উম্মত আছে বলতেছে, অগণিত নবীর উম্মতেরও জ্বলতেছে, তাদেরও জ্বলবে, হাত পা সমস্ত শরীর জ্বলবে, কিন্তু চেহারায় আগুন লাগবে না। আমার নবীর উম্মতের চেহারা কি আগুন? এর চেয়ে বড় মর্যাদা আছে নাকি? এবার মালিক ফেরেশতা তিনি যাবেন জাহান্নামের ভিতরে গিয়ে দেখবেন চেহারা শুধু আছে, বডি নাই, কিচ্ছু নাই, মাথাও নাই, শুধু চেহারা। বলতেছে আল্লাহ এগুলি নিয়ে কোথায় রাখবে, এগুলো তো শুধু চেহারা কিছুই নাই। আমার আল্লাহ বলেন তুই তো জানোস না এ মালিক ফেরেশতা, তুমি তো জানো না আমি কি সৃষ্টি করে রাখছি। আমি দুধের নদী সৃষ্টি করে রেখেছি, শরবতের নদী সৃষ্টি করেছি, মধুর নদী সৃষ্টি করেছি, পাশাপাশি হাউজে কাউসারের নদীও সৃষ্টি করেছি, এমনকি হায়াতের নদী পর্যন্ত আমি সৃষ্টি করে রাখছি, নাহারুল হায়াত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর দেরি করিস না, আমার নবীর উম্মতের যে চেহারাগুলো আছে ওই চেহারাগুলো নিয়া ওই হায়াতের নদীতে ছেড়ে দাও, দেখবা অটোমেটিক তাদের বড়ি হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার, মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ওয়া আলী আল্লাহ, সুন্দর করে নিয়ে ফেলে দিবে, বড়ি হয়ে যাবে কুদরতিভাবে, আমার নবীর কাছে আসবে। আসার পরে আমার নবী বলবে যাও জান্নাতে যাও, হুজুর আপনি ফার করে দেন। নবীজির নুরানি হাত মোবারকে ধরবে, মুহূর্তের মধ্যে বিজলির গতিতে জান্নাতি। আল্লাহ বলবেন দোস্ত এখন তো আপনার উম্মত জান্নাতি হয়েছে, জি আর চাওয়া আছে কইটা পরে। এই যে নবীগণ আছে তারারও তো কিছু ফাওনা রয়েছে, আল্লাহ এরা তো আমারই উম্মত, তারা তো আমার কালেমা পড়ছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নবীর আর নিজস্ব কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খেয়াল করেননি কথাগুলো? কিন্তু এই নবীগণের উম্মত আছে না,
যেমন আদম আলাইহিসসালামের উম্মতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আদামুস সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালামের উম্মতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, মূসা আলাইহিসসালামের উম্মতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, ঠিক কি না? কিন্তু এই নবীদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার নবীর কালেমা কি? আমার নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নি রাসূলুল্লাহ। তিনি বলছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র আমি আল্লাহর রাসূল, নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল। কোন পয়গম্বর এই কথাটা বলতে পারে নাই, কিন্তু আমার নবী বলছে। এর চেয়ে কত বড় মর্যাদা আল্লাহর হাবিবের, ঠিক না বেঠি? কিন্তু দুশ্মনের রাসূল যারা তারা তো এটা বুঝবে না। আল্লাহ পাক তাদের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইভাবে আল্লাহর নবী, আল্লাহ পাকের, আল্লাহর নবীর যত গুনাহগার উম্মত আছে নাজাত করবেন শুধু সুপারিশ করে করে। তবে শিরক এবং কুফর থেকে বেঁচে থাকতে হবে। কোন গুনাহ? শিরক এবং কুফর থেকে বেঁচে থাকতে হবে। কবিরা যত গুনাহ আছে সব গুনার জন্য আমার নবী সুপারিশ করবে। আল্লাহ আমাদের সকলকে এই নফলের ফজিলত এবং এই আল্লাহ পাকের নৈকট্য লাভের ক্ষেত্রে নফলের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং আমাদেরকে বিচারকালের সময় ওই বিচারের দিনে আমাদেরকে নবীজির সুপারিশ এবং উলিয়া উলিয়াগণের সুপারিশ নসিব করুক, বলেন আমিন।